দিনের আলো সেচ দপ্তরের জমি চুরি, হেলদোল নেই প্রশাসনের, একের পর এক অবৈধভাবে গড়ে উঠছে নির্মাণ। আমাদের ক্যামেরাতেও ধরা পড়ল সেই ছবি। প্রশাসনের সামনেই সরকারি জমি দখলের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। অভিযোগ, নদীর চর দখল করে একাধিক বাড়ি গড়ে উঠেছে, তবুও নিশ্চুপ প্রশাসন। ঘটনাটি ঘটেছে কুলতলির কুন্দখালী গোদাবর গ্রাম পঞ্চায়েতের কেল্লা অম্বিকানগর এলাকায়। অভিযোগ, সেখানে পিয়ালি নদীর চরের জমি দখল করে বসত বাড়ি বানানোর। নদীর দুই পাশে সেচ দপ্তরের জমি দিনের পর দিন দখল করে বানানো হচ্ছে বাড়ি। একাধিক ব্যক্তি নদীর চরের গাছ কেটে সেখানে তৈরি করছেন স্থায়ী বাড়ি। প্রশাসনের কোনো নজরদারি নেই বললেই চলে। আমাদের জায়গা জমি নেই, তাই একটু চেপে থাকার জন্য ঘরটা একটা করছি। যদি বনদপ্তরে অসুবিধা হয়, আরও সবাই ঘর বেঁধেছে এখানে, আরও আছে, আমরা দেখা দেখি বাঁচছি, হয়তো যদি অসুবিধা হয় ঘর তুলে নেবো। আর সব পাশাপাশি ঘর বেঁধেছে এতগুলো ঘর কারা? তাদের ওপর চাপ নেই। কারা সে তারা কারা? তারা এখানকার বাসিন্দা কিছু আছে, বাইরের লোক কিছু আছে। তো অনেকগুলো ঘর হয়েছে দেখলাম। হ্যাঁ, প্রচুর ঘর আছে। বাঁধিয়েছে এখানকার ছেলেরা, বেঁধিয়েছে কিছু টাকা পয়সা নিয়ে সব বেঁধে দিয়েছে। সেটা কারা? সরকারি জায়গায় বা সরকার নিয়েছে আমাদের শ্বশুরদের কাছ থেকে জমি, সরকারে নিয়েছে, নিয়ে এগ্রিশন করেছে। এবারে আমরা গরিব মানুষ, আমাদের আর নি কিছু, তো আমরা কোথায় যাবো? তাই এই এখানটা ঘর দর বাঁচি, কেউ করতে বলে না, আমরা করতে চাই। আমাদের বাল বাচ্চা নিয়ে এখানে আছি বলে তাদের ঘর বাড়ি নি, তা কী করবো? তাদের একটা করে ঘরেতে আমাদের এতগুলো বাল বাচ্চা নিয়ে আমরা থাকতে পারি? তা আমরা একটু বেড়ে আট আটটা ঘর করতেছি। অন্যায় হলে সরকার যখন নিয়ে নেবে তখন দিয়ে দেবো। এলাকায় বনদপ্তর, সেচ দপ্তর ও পুলিশ ফাঁড়ি রয়েছে, এলাকায় নজরদারি নেই বললেই চলে। অভিযোগ স্থানীয়দের একাংশের। সেচ দপ্তরের অফিসের পাশেই জমি দখল করে সেখানেই তৈরি হয়েছে বাড়ি। যদিও সেচ দপ্তরের এক কর্মী জানান, আমরা বাসিন্দাদের নিষেধ করলেও তাতে কেউ কর্ণপাত করেন না, থানায় জানিয়েও কোনো লাভ হয়নি। কুলতলি পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ বলেন, সেচ দপ্তরের পক্ষ থেকে থানায় জানানো হয়েছে, প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। না, টোটাল দেখেছি নদীর দুই ধার ধরে ইগ্রেশনের প্রচুর জায়গা পড়ে আছে। সাধারণ গরিব মানুষরা বসবাস করার সুবিধার্থে সরকারি জায়গা হলেও তারা সেখানে ঘর বাঁধছে, সেটাকে ইরিগেশন এবং ফরেস্ট যৌথ উদ্যোগ নিয়ে তাদেরকে বারণও করেছে। আমার কাছে ফরেস্ট থেকে ফোনও করেছিল, সেটা আমি আইসিকে বলেছি, প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আইসি দ্রুততার ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, কুলতলি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।